পেরেছি বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি বানাবো মাছের ঝোল, অতি সুস্বাদু মাছের ঝোল। তো এই মাছের ঝোলটা, এটা আমার রোজকার রান্না, বা তোমাদেরও এরকম রোজকার রান্না, তবুও দেখো রকম ফের আছে নাকি। আজ আমি করবো মাছের ঝোল। এই মাছের ঝোল করতে যা যা লাগছে সেটা হচ্ছে, আমার মাছ তো লাগছেই, মাছ, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, দুটো শুকনো লঙ্কা, এবং লাগছে আলু আর পেঁপে। আমি আলুটা আর পেঁপেটা একটু সেদ্ধ করে নিয়েছি, আপনারা যদি মনে করেন তাহলে ভেজে নেবেন। কড়াই আমি তেল দিয়ে দিলাম। প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে মাছ কটাকে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেব যাতে না তেলটা সিদ্ধ হয়। তেলটা গরম হয়ে গেছে, মাছ কটাকে ভেজে নিন। ভাজতে দিয়েছি মাছগুলোকে। আর আমি ডাল করব না, তাই মাছের ঝোলে যা মশলা আছে সব একসাথে পেস্ট করে নেব। তাই পেঁয়াজ কটাকে দিয়ে দিলাম, খুব বেশি দেব না, তাহলে যেটা হবে সেটাতে খুব ঘন হয়ে যাবে, খুব ঘন গ্রেভি ভালো লাগে না। দিয়ে দিলাম আদা রসুনটা, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব হাফ টমেটো। এবার আমি যেটা করবো সেটা সবগুলো একসাথে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি সব মশলাগুলোকে। মাছ কটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাছ কটাকে একটা পাত্রে তুলে নেব। দেব অল্প দু চারটে জিরে, দিয়ে দিলাম একটা পেঁয়াজের হাফ মতন পেঁয়াজ, হাফ টমেটো পেস্ট করেছিলাম আর হাফ দিয়ে দিলাম। টোটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপরে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। এতে যোগ করে দেব অল্প একটু হলুদ, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মশলাটাকে খুব ভালো করে ভাজবো। মশলাটা হয়ে গেছে, এরপরে মশলাটা কিন্তু আমরা খুব ভালো করে ভাজবো, কারণ হলে একটা মশলার গন্ধ ছাড়বে কাঁচা, আর মশলাটা না ভাজলে তরকারিটা কিন্তু টেস্ট হবে না। এরপরে এটা আমি পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম। এরপরে এটা দিয়ে আবার খুব ভালো করে পেঁপে আলু সেদ্ধ, এটা দিয়ে ভালো করে তরকারিটাকে করতে হবে, যাতে সুক্ষণ না একটা সুন্দর ফ্লেভার আসে। পেঁপে কিন্তু একটা খুব উপকারী সবজি, আমাদের সচরাচর খাওয়া হয় না, কিন্তু আমি যদি মাছের ঝোল করি তাহলে অবশ্যই এই পেঁপেটা দিয়েই করি, কারণ খেতেও ঝোলটা খুব সুস্বাদু হয় এবং উপকার তো আছে। তো করে দেখুন, করে দেখে খান, তারপরে বুঝতে পারবে কেমন হয়েছে। আমি বলতে ভীষণই ভালো হবে। আমার মশলাটা কষা হয়ে গেছে, বুঝতেই পারছেন শুকনো শুকনো হয়ে গেছে, বা কড়াইয়ের তলাটা মশলাগুলো লেগে আসছে, যতক্ষণ না লেগে আসে ততক্ষণ কিন্তু কষবে না। এরপর যেটা করব সেটা এই পেঁপে সেদ্ধ জল যেটা, সেইটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ জলটা আমি ফেলবো না, পেঁপে সেদ্ধ জলটা। আর দিয়ে দেব মশলা করেছিলাম না মিক্সিতে, সেই কোটো ধোয়া জলটা।
আমার জলের পরিমাণটা একদম ঠিক হয়ে গেছে। অল্প একটু সেদ্ধ হোক, কারণ যেহেতু আমার হাফ আর হাফ সেদ্ধ করা আছে পেঁপেটা আর আলুটা, তাই খুব বেশি টাইম লাগবে না, মিনিট পাঁচেক। এবার দিয়ে দিলাম একটি চাপা, নিয়ম মতো গ্যাসটা করে দেব, ফুটে উঠলে শিমে খুলে ফেলি। এবার দেবো অল্প একটু নুন, কারণ আমার মাছের নুন মাখানো ছিল, আমি পেঁপেটার আলুটা যখন সেদ্ধ করেছিলাম তখন অল্প একটু নুন দিয়েছিলাম, কড়াইয়ে যাতে মাছগুলো না ফুটে সেখানেও নুন যোগ করা ছিল, তাই জন্য ঠিক নামানোর আগে আমি অল্প একটু নুনেতে দিয়ে দিলাম। কেমন লাগলো এই ঝোলটা বানানো দেখে? আমি বলছি বানাবে, খাবে এবং আমাকে জানাবে কেমন লেগেছে তোমাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে।